নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা প্রশাসনের উদ্যোগে 75তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করবেন বনমন্ত্রী পরিমল। এক মাসের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকা, বিল দেখে মাথায় বাজ পড়ল গৃহকর্তার। জমি সংক্রান্ত মামলা মিটাতে গুলিবিদ্ধ বেরেঙ্গাজিপি সভাপতির স্বামী, আহত আরো দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার অর্থাৎ 15ই আগস্ট জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমস্ত কোভিড বিধি মেনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে জেলা প্রশাসনের তরফ থেকে আপামর নাগরিকদের আবেদন জানানো হয়েছে। এক মাসের বিদ্যুৎ বিল এলো 1,41,831 টাকা। বিদ্যুৎ বিভাগের বিল দেখে মাথায় বাজ পড়েছে শালগঙ্গা আশ্রম রোডের বাসিন্দা শিবদাস সেনের। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, গত জুলাই মাসের 7 তারিখে আগের বকেয়া বিল যাবত 3,114 টাকা তিনি পরিশোধ করেছেন ইতিমধ্যেই। কিন্তু শুক্রবার বিকেলে তার মোবাইলে SMS আসে, চলিত মাসের বিল 1,41,831 টাকা, যা দেখে তিনি চমকে ওঠেন। তিনি যোগ করে বলেন, তার বাড়িতে বিদ্যুৎ বিল প্রতি মাসে 300 টাকারও কম আসে। যেখানে 300 টাকার নিচে বিল আসে সেখানে ব্যাপক পরিমাণের বিল কি করে রাজ্যের বিদ্যুৎ বিভাগ জানান দেয়, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে উদারবন্দ বিদ্যুৎ বিভাগের SDO-র কাছে গেলে তাকে পাওয়া যায়নি। যদিও জুনিয়র ইঞ্জিনিয়ার পঙ্কজ বিশ্বাস জানান, এই ভুয়ো বিলের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আগের বিল বাতিল করে নতুন বিল প্রদান করা হবে বলে জানান তিনি। আমার নাম শিবদাস সেন, আমি শালগঙ্গার বাসিন্দা। আমার গত মাসেও আমি ইলেকট্রিকের বিল বাবদ আমি 3,114 টাকা আমি দিয়ে ক্লিয়ার করে আইছি। হ্যাঁ, আমার কাছে আর কোনো ব্যালেন্স রয়েছে না, জিরো আছে। এই মাসও দেখা যায় আমার ইলেকট্রিক বিল আইছে 1,41,000, এই 1,41,831 টাকা এই মাসে আমার বিল হয়েছে। ওই তখন আমি মেসেজ দিয়ে রাখছি আর এই বিলটা আমি একদম পুরো ক্লিয়ার করে আসছি। ওখান আমার যে এই যে 1,41,831 টি আইলো, এই জিনিসটা আমি ওখান আপনাদের জানাইলাম যে আমার এই জিনিসটা ইনকোয়ারি করিয়া দেখোকা যে এক মাসে আমার এই বিলটা থেকে আইলো। গুলিবিদ্ধ হলেন বেরেঙ্গাজিপি সভাপতির স্বামী নাজিব হোসেন বড়ভূইয়া। শুক্রবার রাতে প্রতিবেশী এক বাড়িতে জমি নিয়ে কাজিয়ার মীমাংসা করতে গিয়ে বন্দুকের গুলিতে আহত হন তিনি। এদিন রাত আনুমানিক 10:45 নাগাদ আলাউদ্দিন লস্কর ও নাজিম উদ্দিন লস্কর নামে দুই ব্যক্তির মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। এমন সময় তাদের উত্তেজিতমূলক কথাবার্তা শুনে নাজিব হোসেন বড়ভূইয়া তাদের বাড়িতে গিয়ে পৌঁছান। তিনি দুজনকে বুঝিয়ে শনিবার দিনের বেলায় বিষয়টি নিয়ে আরও দু একজনকে সাথে নিয়ে মীমাংসা করে দেবেন বলে জানান। তার কথায় পরিস্থিতিও শান্ত হয়। কিন্তু ঠিক সেই সময় কে বা কাহারা নাজিবকে লক্ষ্য করে গুলি ছুড়ে, এতে জিপি সভাপতির স্বামী ডান হাতে ও নাজিম উদ্দিনের কোমরে গুলি লাগে। পাশাপাশি আলাউদ্দিনের স্ত্রীও আহত হন। গুলাগুলির খবর পেয়ে এলাকার সমাজকর্মী আজমল হোসেন লস্কর সহ স্থানীয়রা তাদের বাড়িতে গিয়ে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত সভা নেত্রীর প্রতিনিধি নাজিব হোসেন বড়ভূইয়া, যারা আমরা বাপ্পু কইয়া ডাকি, তার কাছে একটা খবর গেছে বা যারা আক্রান্ত তারা ফোন করছে যে আমরা এখানে একটা ঝগড়া চলে। তো এক সাইডে আলাউদ্দিন লস্কর এবং তানপুরা যারা আসিল এবং এক সাইডে নাজিম উদ্দিন লস্কর, একদম পাশে পাশে বাড়ি। তো গাঁও পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি হিসাবে হে জায়গাত আইসে, আইয়া উভয় পক্ষে কইছে যে রাত্রে যেহেতু এখানে লকডাউনের সময়, করোনা পরিস্থিতি আছে, আপনারা যাইন কালকে পঞ্চায়েত হিসাবে, আমি যেটা করতে লাগে মই মুরব্বী লইয়া মীমাংসা করিয়া দিই। এই কথা যে সময় হে কইয়া দুয়ো সাইডের মানুষকে সরাইয়া দেওয়ার লাগছে, তখন আলাউদ্দিন লস্কর বা আল্লাহ যারে আমরা ডাকি, তান সাইডটা কিয়া গুলি হয়েছে এবং এই গুলি হওয়ার লাগিয়া নাজিম উদ্দিন লস্কর যে এ জখম হয়েছে এবং বাপ্পু আপনারা দেখছেন ইতিমধ্যে তারা দুজন গুরুতরভাবে জখম হয়েছে। আমরা খবর পাইয়া তারা জায়গাটাকে রেস্কিউ করিয়া
মেডিকেল নিয়ে আসি। তো মিজামার যে সমস্যা আমরা তিন চারবার মীমাংসা করার লাগিয়া গ্রামের ময় মুরব্বী চেষ্টা করছো এবং যেহেতু এটা বিচারাধীন এখনো, কিন্তু এই অবস্থায় রাত্রে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটল এবং গাঁও পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে তার যাওয়া উচিত, যেহেতু রাত্রির ঘটনা হইলে গেছেও মীমাংসার চেষ্টা করছে। আজকে হে গুরুতরভাবে জখম ঘটনা, যেটা ন্যায় বিচার, ন্যায় বিচারকে প্রশাসনের কাছে আমি দাবি জানাই, পুলিশ প্রশাসনের কাছে। নিখোঁজ হওয়ার চার দিন পর মধুরা নদীর বাহাদুরপুর এলাকা থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার মৃতদেহ। হতবৃদ্ধা উদারবন থানার অন্তর্গত মধুরা জিপির নগর চা বাগানের বাসিন্দা প্রয়াত জগবন্ধু তাঁতির ছেলে মঞ্জু তাঁতি, বয়স 82 বছর। ঘটনার বিবরণে জানা যায়, মঞ্জু তাঁতি প্রতিদিন মধুরা নদী পার হয়ে ঠালিগ্রাম কাজের সূত্রে যাওয়া আসা করেন। গত বুধবার বিকেলে ঠালিগ্রাম থেকে নগর চা বাগানে ফেরার পথে তিনি নিখোঁজ হন। বাড়িতে সময় মতো না ফেরায় পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন একজন বৃদ্ধা নদীর স্রোতে ভেসে গিয়েছেন। পরে বিষয়টি উদারবন থানায় জানালে উদারবন পুলিশ শুরু করেন তল্লাশি অভিযান। অবশেষে শনিবার মধুরা নদীর বাহাদুরপুর এলাকায় বৃদ্ধার লাশ ভেসে উঠতে দেখেন তারা। পরে রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বর্ষা বরগুহাই লাশটিকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। মানুষটা ঠালিগ্রাম যায় কাজ কাম করতে, প্রায় দিন যায়, আর এদিন গেছিল, এদিন নদীর থেকে জল বাড়ছিল আর গেছে, যাওয়ার সময় ঠিকই গেছে আর আইতে সময় মনে হয় জল বাড়ছে আর পাড়াইতে পারছে না মানুষটা নদীর পাশে। কোন জায়গার নদী? ঠালিগ্রাম নদী। আর আমরা খোঁজখবর লইছি, মানুষের মুখে শোনা গেছে যে মানুষের মুখে মানুষ নামছে, আমরা দেখছি ওই খোঁজখবর লইছিলি তো আমরা নদীটা খুঁজানি শুরু করছি। নদী খুঁজাইছি ও ডুমরঘাট থেকে প্রথম দিন খুঁজাইছি, আর বাদের দিন অধিকায় খুঁজাইছি। আজকে শনিবার চার দিন হয়েছে, বুধবার সন্ধ্যাবেলা গেছে বাসে। আজকে তো আমরা ইয় গিয়া মধুরাপুর পাড়াইয়া ওই যে মণিপুরী বস্তি কীতা নাম ও ভিতরে গিয়া মানুষটারে পাইছি, খোঁজখবর করতে করতে আমি গিয়া পাইছি। পাইয়া তো আমরা নাও দিয়া ধরিয়া সাইড করিয়া রাখছি। উদারবন থানা তো আগে এন্ট্রি দেওয়া আসলে জানাইছিলাম, তো আজকে ওখানে জানাই। 75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্বচ্ছতা অভিযান চালানো হলো উদারবন্দে। শনিবার উদারবন সাংবাদিক মঞ্চ ও পানগ্রাম গ্রামরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে রানী দিঘির পার এলাকায় এই স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। এদিন আবর্জনা স্তূপ পরিষ্কারে জেসিবি দিয়ে সহযোগিতা করেন বিশিষ্ট ঠিকাদার তথা পানগ্রাম জিপির প্রাক্তন সভাপতি এনামুল হক লস্কর। স্বচ্ছতা অভিযান চলাকালীন এলাকাকে আবর্জনা মুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি আবেদন জানানো হয়। এদিকে স্বাধীনতা দিবসকে ঘিরে এহেন কর্মসূচি পালন করার জন্য উদারবন সাংবাদিক মঞ্চ পানগ্রাম গ্রামরক্ষী বাহিনীর ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। এদিনের স্বচ্ছতা অভিযানে উদারবন সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শিবাশিস চক্রবর্তী, সম্পাদক রফিউল আলম রিন্টু সহ অন্যান্যরা, এবং পানগ্রাম গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্যামচন্দ্র সিংহ, জাকির হোসেন লস্কর প্রমুখ। একটা স্বচ্ছতা অভিযানের পদক্ষেপ নেওয়া হয়েছে আজ সকালে এবং সেটাতে খুব ভালো সাড়া পড়েছে। বিজেপি পানগ্রাম ডিডিপার বিডিপি এবং উদারবন সাংবাদিক মঞ্চের আহ্বানে আমাদের মঞ্চের সদস্য, বিডিপি সদস্য ছাড়াও স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় নাগরিকরা আমাদের সহযোগিতায় নেমেছেন, এগিয়ে এসছেন, সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাসী আমাদের ব্যবসায়ী বাসীদের কাছে একটা আমাদের অনুরোধ, যাতে নিজ নিজ আপনাদের দোকানের সামনে জায়গাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আর যাতে প্রত্যেক দোকানের সামনে সামনে এককে ডাস্টবিন রাখার জন্য তাদের কাছে আমাদের বিজেপি থেকে বা আমাদের উদারবন সংবাদ মঞ্চ থেকে আমাদের অনুরোধ রইল। অসম মিজোরাম সীমান্তে বিতর্কের শান্তি আলোচনার পক্ষে কালের মধ্যে ফের হাইলাকান্দিতে মিজো দুষ্কৃতীদের বোমাকাণ্ডে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে সরব হলেন খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। অসম পুলিশের শহীদ ছয় জওয়ানদের হত্যাকারীদের শনাক্ত করে কেন এখনও গ্রেফতার করা হয়নি, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এদিন আন্তরাজ্যিক সীমা বিবাদ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। আমরা দেখেছি বিগত দিনের যে ঘটনা প্রবাহ, যেভাবে ছজন শহীদ হয়েছিলেন তাদের কথা এখনো পর্যন্ত আমরা মন থেকে ভুলে যেতে পারিনি। এমনও শান্তি, সেখানে শান্তির বার্তা নিয়ে দুজন মন্ত্রী সেখানে গেলেন, এক পক্ষকালও যায়নি, আবার দেখলাম সেই লাইলাপুর দিয়ে তারা আবার আগ্রাসন নীতি, আবার দেখলাম সেই হাইলাকান্দি দিয়ে সেখানে রাস্তা নির্মাণ। কেন্দ্রের এত নমনীয় মনোভাব কেন,
এবং আসাম সরকার, সেই আসাম সরকার আজকে যে বিগত দিনে আমাদের লোককে মারা হলো, আমাদের লোককে মারার পর সেখানে গিয়ে মানে যেটা আলোচনা, সেই আলোচনা অনেকে মেনে নিতে অনেকের কষ্ট হয়েছিল, এবং আমাদের যেটা স্বাভিমান সেই স্বাভিমানের কথা ছিল। তারপরে কেন ছজনকে শহীদ হতে হলো? আমাদের একজন এসপি এখনো পর্যন্ত, যিনি এত দায়িত্বশীল, উনি এখনো পর্যন্ত মানে হসপিটালে রয়েছেন। এছাড়াও আরো একজন অফিসার গুলি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। এছাড়াও আরো চারজন শহীদ হয়েছিলেন। আমাদের দাদার অধিকার আছে, কেন গুলাগুলি হয়েছে, কি কারণে সেই দিনগুলির এই অবস্থা সৃষ্টি হয়েছিল, যদি তদন্ত কমিটি সেটা যদি তদন্ত করা না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হব, আইনের দ্বারস্থ হয়ে আমরা সেটা জানতে চাইব। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 22 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় 45 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। 23 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 22 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। একজন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 28 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআরও 2টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 8 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। সদ্য প্রয়াত এসোসিআই দলের কাছাড় জেলা কমিটির প্রাক্তন সম্পাদক প্রদীপ কুমার দেবকে স্মরণ করল এসোসিআই শিলচর। শনিবার দুপুরে মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় উপস্থিত হয়ে প্রয়াতের জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোকপাত করেন দলের সদস্যরা। শুরুতে যুগের মার্ক্সবাদী দার্শনিক ও সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন দলের সদস্যরা। পরে প্রয়াত প্রদীপ কুমার দেবের প্রতিকৃতিতে মাল্যদান করেন কাছাড় জেলা কমিটির সম্পাদক ভবতোষ চক্রবর্তী, করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য, হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক প্রভাসচন্দ্র সরকার, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদিকা দুলালি গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিন প্রদীপ কুমার দেবের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ সভাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কান্তিময় দেব। পরে শোকবার্তা পাঠ করেন সুব্রত চন্দ্রনাথ। আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। শুধু জুনিয়র নয়, সিনিয়রও আমরা যারা আছি এবং জুনিয়র যারা আছেন সবার কাছে আমার বক্তব্য যে আপনারা মন্ত্রীর প্রতি দেবের চারিত্রিক গুণগুলি আহরণ করার, অনুসরণ করার চেষ্টা করুন, তবেই তার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধা জানাতে পারব এবং এটাই হবে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় যদি আমরা তার চারিত্রিক গুণগুলি গ্রহণ করতে পারি, অনুসরণ করতে পারি। সবাই মিলে যদি করি আমরা তো সর্বশেষে আরো বলবো যে কমরেড প্রদীপ দেব শারীরিকভাবে আমাদের মধ্যে না থাকলেও তিনি তার কাজ, ব্যক্তিত্ব এবং তার চরিত্রের গুণাবলীর জন্য আমাদের মধ্যে নিরন্তর বেঁচে থাকবেন। সর্বশেষে আমি কমরেড প্রদীপ দেবকে লাল সালাম জানাই এবং তার পরিবারবর্গকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করে এবং প্রদীপ দেবকে, প্রয়াত প্রদীপ দেবকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অখণ্ড ভারত পুনরায় ফিরে পাওয়ার বুক ভরা আশা নিয়ে প্রতিবারের ন্যায় এবারও করিমগঞ্জ শহরের গঙ্গা ভাণ্ডারের সামনে কোভিড প্রোটোকল মেনে আয়োজন করা হলো ভারত মাতার পূজা। করিমগঞ্জ সার্বজনীন ভারত মাতা পূজা কমিটির পক্ষ থেকে উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস বলেন, আজকের দিনে অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করা হয়েছিল, তাই 14 আগস্ট অখণ্ড ভারত দিবস পালন করা হয়। 14 আগস্ট ভারত মাতার পূজার আয়োজন করা হয়েছে এবং 15 আগস্ট দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই দিনে আমরা করিমগঞ্জ সার্বজনীন শ্রী ভারত মাতা পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও ভারত মাতার পুজোর আয়োজন করা হয়েছে এবং এবারে যে করোনা যে চলছে সেই মহামারীর কারণে
আমরা এবার শুধু পূজার এই আয়োজন করা হয়েছে। সকালবেলা আমরা পূজা হয়েছে, এরপরে শান্তি যজ্ঞ হয়েছে এবং সন্ধ্যার সময় আরতি রয়েছে। এবং আগামীকালকে 15 আগস্ট পূজা কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং 16 আগস্ট প্রতিমা নিরঞ্জন করা হবে। এবং এই আজকের দিনটাকে, এই দিনে এই ভারত মাতা পূজা করার যে উদ্দেশ্য আমাদের, যে ভারত মাকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে যে ভারত মাতাকে খণ্ডিত করা হয়েছিল তার যাতে পুনর্গঠন ঘটে, এবং ভারত সেই উদ্দেশ্য নিয়ে করিময় সার্বজনীন শ্রী শ্রী ভারত মাতা পূজা কমিটি বিগত কিছু বছর থেকে আমরা পূজা। দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালেগড় টিলায় 1857 সালে শহীদ বীরদের শ্রদ্ধা নিবেদন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। এদিন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি দ্বারা আয়োজিত স্বাধীনতা সংগ্রামে নিয়োজিত সংগ্রামীদের মরণোত্তর সম্মান প্রদান করা হয়। এদিন জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের আত্মাহুতি দেওয়া 18 বীর সৈনিককে শ্রদ্ধাঞ্জলি জানাতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি সতু রায়, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, উত্তম মজুমদার, জেলা পরিষদ সদস্যরা প্রতিনিধি মোস্তাক আহমেদ ও আছান চৌধুরী প্রমুখ। করিমগঞ্জ জেলা কংগ্রেস দেশের অন্যান্য অংশের মতো এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজ স্বাধীনতা সংগ্রামের 75 বছর পূর্তি উপলক্ষে এই এখানে এই পুণ্যস্থানে, যেখানে শহীদের মৃত্যু বরণ করেছিলেন আমাদের দেশি সিপাহীরা, তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করব। সেই উদ্দেশ্যে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন জন্য, এবং শহীদদের যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন তাদের উদ্দেশ্যে মরণোত্তর সম্মাননা প্রদর্শনের জন্য আমরা এখানে এসেছি। মোট তিনজনকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মরণোত্তর সম্মাননা প্রদর্শন করবার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা এই তিনজনকে আমরা তাদের পরিবার পরিজনের হাতে মরণোত্তর সম্মাননা আমরা উপহার হিসেবে তুলে দেব। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুলিশের বিশেষ অভিযানে বৃহৎ পরিমাণ মাদকসহ 2 ব্যক্তি ধরা পড়ল অসমের পূর্ব কার্বি আলংয়ে। শনিবার দুপুরে এক বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে কার্বি আলংয়ের বোকাজান অঞ্চলের আসাম নাগাল্যান্ড সীমান্তবর্তী এলাকার লাহোরিজানে মাদকসহ 2 পাচারকারীকে আটক করে পুলিশ। এক অভিনব উপায়ে কম্বল দিয়ে মুড়ে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল সর্বনাশা 150টি মাদকের প্যাকেট। এতে প্রায় 2 কেজি পরিমাণ মাদক ছিল। উক্ত অভিযানে ধরা পড়ে এক নাগা দম্পতি। তারা হলরোজি রেংমি এবং আংমা কামেই। খটখটি পুলিশ বর্তমানে তাদের থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জানা গেছে জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য 6 কোটি টাকার মতো। करीब 15-20 दिन से वी आर प्लानिंग कर देते हैं। एक आपको याद होगा बौरपथार में करीब करीब 1.5 महीने पहले देयर वाज 700 ग्राम्स विच वाज रिकवर्ड। सेम लीड में वर्कआउट करने के बाद करीब 1.5 महीना पहले दीदी का एक केस हुआ था, वी हैड सीज अराउंड 2 kg, मोर देन 2 kg अराउंड दैट लीड। वी वर स्टिल वर्किंग आउट एसडीपीओ बोकाजान टीम दे वर वर्किंग आउट। उसी लीड में आज वी अचीव सक्सेस, जहाँ पे मोर देन 2 kg एग्जैक्टली 2 kg 17 ग्राम्स शी वॉज प्लानिंग टू डिलीवर इट। तो वी गॉट इन्फॉर्मेशन, प्रिसाइज इन्फॉर्मेशन बेस्ड ऑन दैट बॉर्डर एरिया में एक ऑपरेशन हमारा हुआ। सुबह से इस पर कुछ चल रहा था और फाइनली वी अचीव इट लेट। तो करीब करीब 2 kg 17 ग्राम्स सस्पेक्टेड सीज। ৭৫তম স্বাধীনতা দিবসের আগে শান্তি ও প্রগতির উদ্দেশ্যে জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য কার্বি পাহাড়ে কুকি উগ্রপন্থীদের একটি দল আত্মসমর্পণ করল পুলিশের কাছে।
ইউপিআরএফ এর 27 জন সদস্য এদিন আত্মসমর্পণ করে। জেলার ডিলাইর ছাইজাং এ শনিবার এই সদস্যরা আত্মসমর্পণ করে। আসাম পুলিশ প্রশাসনের ডিফুর ডিআইজি সত্যরাজ হাজরির কাছে তারা অস্ত্রশস্ত্র সহ নিজেদের আত্মসমর্পণ করে। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পুষ্পরাজ সিং। এদিন জঙ্গিরা ছোট বড় মিলিয়ে 17টি মারণাস্ত্র জমা করে, এতে 4টা অত্যাধুনিক রাইফেল, 5টা পিস্তল, কন্ট্রিমেন্ট বন্দুক ও .22 বন্দুক। পরে তাদেরকে প্রশাসনের পক্ষে সংবর্ধনা জানানো হয়। সমাজের মূল স্রোতে ফিরে আসতে সরকারিভাবে সহায়তার আশ্বাসও দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জেলা প্রশাসনের উদ্যোগে 75তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করবেন বনমন্ত্রী পরিমল। এক মাসের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকা, বিল দেখে মাথায় বাজ পড়ল গৃহকর্তার। জমি সংক্রান্ত মামলা মিটাতে গুলিবিদ্ধ বেরেঙ্গা জিপি সভাপতির স্বামী, আহত আরো 2। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।